ছিলাম আজকে বারাসাতে ডাকবাংলো মোড়ের কাছেই সিটি মলে। কিন্তু আমি সিটি মলে ঢুকবো না, সিটি মলের ঠিক পাশেই বাংলার অন্যতম বৃহত্তম বাঙালি ফুড রেস্টুরেন্ট কস্তুরি তার ব্রাঞ্চ ওপেন করেছে। ইয়াস, বারাসাতেও কস্তুরি চলে এসেছে। আর যাবো, গিয়ে দেখবো কস্তুরি এখানে কি কি বাম্পার অফার নিয়ে এসেছে। কস্তুরি সিটি মল, আর ঠিক তার পাশেই আছে কস্তুরি। বারাসাতে ডাকবাংলো মনে আসলে পারি সিটি মলের পাশেই বা জয় সিনেমা হলের পাশেই কস্তুরিতে আরামসে চলে আসতে পারতেন। তো যাওয়া যাক, কি ধামাকা আছে ভিতরে গিয়ে নাই জানি। সিটি মলের পাশেই সদ্য ওপেন হওয়া একটা বহুতল বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে কিন্তু হয়েছে কস্তুরিটা। কস্তুরি স্পেশাল ডায়লগ, এপার ওপার মিলে একাকার। কস্তুরি অ্যাকচুয়ালি দুই বাংলার খাবারকে তুলে ধরার চেষ্টা করে। এখন কস্তুরি ব্রাঞ্চ কোথায় কোথায় হয়েছে দেখানো যাক। ফ্রি স্কুল স্ট্রিট, পার্ক স্ট্রিটে আছে, বালিগঞ্জ প্লেস, হিন্দুস্তান রোড যেটা আমরা বলি ডোভার লেন, এখানে আমি গিয়ে খেয়েছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। যাদবপুর, ব্যারাকপুর, আমার বাড়ির কাছেই অবশ্যই গেছি আমি। চিনার পার্ক, নাগের বাজার, বেহালা, হোচিমিন সরণী, সোদপুর যেখানেও যাওয়ার সৌভাগ্য হয়েছে, আর বারাসাত ডাকবাংলো মোড়ে যেখানে আজ আমি এসেছি। তাছাড়াও পুরীতে এবং গুয়াহাটিতেও ইনাদের ব্রাঞ্চ আছে। দেখলেন কস্তুরির অ্যাম্বিয়েন্সটা যেরকম বাকি কস্তুরি অ্যাম্বিয়েন্সগুলো হয়েছে এখন নতুন করে, এখানেও ঠিক একই রকমভাবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর প্রতিটা ডেকোরেশনের মধ্যে একটা বার্তা বারবার দেওয়া হচ্ছে, আমাদের প্রিয় কলকাতা আর তার সাথে বাংলাদেশের প্রিয় ঢাকা শহরকেও তুলে আনা। এবং এখানেও সামনে দেখুন দেওয়া আছে, কী সুন্দরভাবে দেখুন এপার বাংলা ওপার বাংলার প্রিয় মানুষদের ছবিকে কী সুন্দরভাবে তুলে ধরেছে। মানে অ্যাকচুয়ালি ইনাদের বক্তব্য যে কস্তুরি এমন একটা রেস্টুরেন্ট যেখানে দুই বাংলার খাবারের সংমিশ্রণ আপনি এখানে পাবেন। এবার আপনি যদি চান বাংলাদেশে কিছু খাবার, অবশ্যই পাবেন, এবার বাংলার খাবার সেগুলো তো পাবেনই। তো এখন ওয়েলকাম অফার হিসাবে যেটা এখানে জানতে পারলাম, 500 টাকা একটা ধামাকাদার অফার দিচ্ছে। ইয়াস, কিন্তু সেটা নট শেয়ারেবল। কী অফারটা আছে সেটা আসুক জানছে, তাছাড়াও এক্সট্রা কিছু নেবো, যা যা নেবো একবার আসার পরে জানাচ্ছি। তো চলে এসছে স্পেশাল থালি, যেটা অফার চলবে, জাস্ট ওয়েলকাম অফার, স্টার্টিং অফার। স্টার্টিং অফার মানে জাস্ট ডাইনিংটা শুরু হয়েছে এই মাস থেকেই, ডিসেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ অবধি একটা স্পেশাল অফার লঞ্চ করেছে কস্তুরি, শুধুমাত্র এই ব্রাঞ্চে, বারাসাত ব্রাঞ্চে। কী অফার সেটা হচ্ছে 500 টাকা একটা ধামাকা দেওয়া হচ্ছে, যেটা একটু আগে বলছিলাম। কী কী আছে চলুন দেখে নিই আগে। বাসমতি চালের ভাত, আর তার সাথে আছে বাসন্তী পোলাও, সাথে আছে খুব সুন্দর একটা পাঁপড়। স্যালাড হিসাবে আছে শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গন্ধরাজ লেবু। আছে ঝুরঝুরে আলু ভাজা, সোনামুখ ডাল, সাথে আছে জাম্বো চিংড়ি, আর সাথে আছে 2 পিস কষা মাংস, খাসির মাংস, চাটনি, আর সাথে আছে 100 গ্রামের দই। ঢাকাই দম পোলাও উইথ গোল্ডেন ফ্রাইড অনিয়ন 155, গোলমরিচ দিয়ে ভেটকি রোস্ট 270, দই ইলিশ 485। তো শুরু করি খাওয়া দাওয়া, আর চলে এসছে বাকি যে আইটেমগুলো আছে এগুলো বিট্টু আর আমি দুজনে মিলে শেয়ার করে খাবো। তো প্রথমেই একটু ভাতটা ভেঙে নিলাম, আর সাথে আছে ঘি দিয়ে সোনামুখ ডাল, কড়াইশুঁটিও আছে, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো শুরু করি সোনামুখ ডাল, ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে অলরেডি, ডালের প্রিয় গন্ধ বা ফ্লেভার, আর তার সাথে আছে ঘিয়ের সুন্দর ফ্লেভার। এটা খাওয়ার জন্য সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। বিল্ডিংটা কনস্ট্রাকশন কন্টিনিউয়াসলি হচ্ছে, এই জন্য ওদের পাশে কোনো ঘরে কাজ হচ্ছে তার আওয়াজ কন্টিনিউয়াসলি আসছে। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মুগ ডাল, একটু ছিপে নিলাম গন্ধরাজ লেবু। দুপুরবেলা লাঞ্চের জন্য এরকম খাবার একদম পারফেক্ট। আর একটা কথা বলি, এই স্পেশাল অফারটা কিন্তু একমাত্র এখানে বসেই পাবেন, মানে ডাইনিংয়ে হবে, কোনো পার্সেলে হবে না। আর দ্বিতীয়ত এটা কিন্তু শেয়ারেবল নয়, এটা শুধুমাত্র একজনের জন্যই।
এবার নিয়ে নেবো জাম্বার চিংড়ির মালাইকারি চিংড়ি, আর তারপরে দেখুন মালাইকারি দেখুন, আহা হা মালাইকারিটা কিন্তু বেশ ঘন। মেনলি ইলিশটা নামার পিছনে আমার কারণ একটাই ছিল, কারণ বিট্টু তো চিংড়ি খায় না, বিট্টু যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই আমি ইলিশটাও নিয়েছি। চিংড়িকে এর মধ্যে দিয়ে অনেক সুন্দর পটেটো নারকেলের দুধের খুব সুন্দর ফ্লেভার, মশলার খুব সুন্দর ফ্লেভার আছে, হালকা স্পাইসি, খেতে দুর্দান্ত লাগছে। ঝাল মিষ্টি একটা সংমিশ্রণ, হালকা সুইটনেস কিন্তু ঝাল ভালো আছে। হেলমেটযুক্ত চিংড়ি, এবার দেখি জাম্বো চিংড়ি, জুসি সফট জবরদস্ত চিংড়ি, আর সাথে আছে চিংড়ির মালাইকারি যুক্ত রাইস। জবরদস্ত একটা স্পেশাল আইটেম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে গোলমরিচ দিয়ে ভেটকি, উপরে গোলমরিচ পরে ছড়িয়ে দেওয়া আছে, আর ভেটকি মাছটা চওড়া কতটা, উড়ি বাপ রে বাপ, আমি একটা হাত দিয়ে তুলিয়ে আপনাদেরকে দেখাতে পারি, উড়ি একটা বড় সড়ো ভেটকি মাছ, বিশাল চওড়া, হ্যাঁ বিশাল বড় একটা ভেটকি মাছ। ওয়া মরিচ দিয়ে ভেটকি, একটু নিয়ে দেখি, গোটা গোলমরিচ দেওয়া আছে, আবার গোলমরিচ গুঁড়ো করেও দেওয়া আছে, মানে এটা টোটালি গোলমরিচময় হোয়াইট গ্রেভি। একটু টক দই দেওয়া আছে, গোলমরিচের ঝাঝালো ফ্লেভার, মানে উপরেও পাবেন প্লাস দানাদার হিসেবে পাবেন, যারা গোলমরিচ খুব ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম দুর্দান্ত। এই ধরনের ডিশ দেখুন সাদা ধপধপ করছে ভেটকি মাছটা, একদম ফ্রেশ ভেটকি মাছ। হ্যাঁ যারা ভেটকি লাভার তাদের কাছে এরকম ভেটকি মাছ খুব ভালো লাগবে, যার মাছটা হালকা সতে করা, ভাজানো সেরকম, ওপারে কাজ হচ্ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে। তো এবার নিয়ে নেওয়া হচ্ছে আসল আইটেম, মাটন খাসির মাংস। দেখুন দু পিস খাসির মাংস নিয়ে নিয়েছি, তার আগে বাসন্তী পোলাও দিয়ে এটা খাবো, নালি পিস পেয়েছি, ওহো রয়েছে মাটন। আর সাথে দিয়েছে এরকম 50 গ্রাম ওজনের একটা মাটন, মানে দু পিস দিচ্ছে এখানে। কসুরিতে আমি আগেও খেয়েছি, এখানে মাটনের কোয়ালিটি একদম এ ক্লাস, মাটনের কোয়ালিটি নিয়ে আর কোনোরকম কম্প্রোমাইজ করে না, বেশ ঝাল লাগছে। নাল্লি পিস পিসগুলো দেখুন একদম নরম, দুর্দান্ত, ভিতরে জুসটা দিয়ে বেরোয় নাকি। পিঙ্কিশ মটন, মাংসগুলো একদম তুলতুলে না, শক্ত না, একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা, হালকা চেবাও, মজা নাও, বন্ধুদের সাথে গল্প করো, আত্মীয় স্বজনের সাথে গল্প করো, তারপরে কচকচি খাবার শেষ করি আসছে, জবরদস্ত খেলাম। এবার চলে এসেছে চাটনি, টমেটোর চাটনি, যেখানে কিশমিশ আছে দেখছি। এই চাটনিটার স্পেশালিটি হলো এটাই, মিষ্টি অনেক জায়গায় কী করে টমেটো চাটনির মধ্যে খুব মিষ্টি দিয়ে ফেলে, তা নয় হালকা মিষ্টি, হালকা টকটক, এটাই বেশি ভালো লাগে, সর্ষের ফলন দিয়ে বানানো টমেটোর চাটনি। আর এবার দেখি মিষ্টি দই, 100 গ্রামের একটা ভাঁড়ে এরকম দেওয়া হয় মিষ্টি দই, ভেবে খেতে। এবার বিট্রুর পালা, বিট্রুর থালিটা খেতে থাকো, তারপর আসছি এবারে। চলে আসলাম আমরা বারাসাতের ডাকবাংলো মোড়ের কস্তুরিতে। কস্তুরি খাওয়া দাওয়া এর আগে আমরা প্রচুর খেয়েছি, তো এখানকার স্বাদ নতুন করে নেওয়ার আর কিছুই নেই, তাই জন্য আমি ডাইরেক্ট মাটনটায় হামলা করলাম, ডালটা আমি স্কিপ করলাম আর চিংড়ি তো আমি খাই না, সো ডাইরেক্ট আমি মাটনটাতেই নিয়ে নিয়েছি, আর পোলাওটা নিলাম না, যেহেতু আমার কাছে ঢাকাই পোলাও রয়েছে, দম পোলাও রয়েছে, আর সেখানে ইলিশ রয়েছে, সো এই দুটোকে থাক, শুধু মাটনটা দিয়ে স্টার্ট করি আপাতত। ও নাকি আগে মাটন, মাটনটা সামনে থাকলে লোভ সামলা যায় বলো,
মাটনটা ঢেলে নিয়ে আগে কমেন্টে তো ঝড় উঠবে দাদা, আপনি মাছ নাকি আগে মাটন খাচ্ছেন? ইলিশটা স্বাদটা বেশি, ওটাকে পরে তাড়িয়ে তাড়িয়ে স্বাদটা নিতে হবে। বড় সহ তো একটা নালি পেয়ে গেছে একদম তোপ, এটা তোপ। তো রাইসটাকে মেখে নিই, রাইসের মাটনের ঝোলের কালার দেখেই তো ফিদা হয়ে গেছে, খাবার আগে পেট ভরে যাওয়ার মতো অবস্থা। মেখে নিলাম আর তোমার প্রিয় জিনিস, হ্যাঁ যেটা আমি এক্সট্রা চেয়ে নিয়েছি আমি। তো শুরু করা যাক। সেরকম মাটনের ঝোল দ্বারা একটা কাঁচা লঙ্কা কিন্তু হবে না, আরও লাগবে আমার। দুর্ধর্ষ হয়েছে মাটন, দুর্ধর্ষ তুখোর সেই রেওয়াজি মাটন, তুলতুলে মাটন নয়, একটু হার্ডি। এটা অন্যরকমের স্বাদ, মাটনটা মুখে রাখতে হবে, চেবাতে হবে, ফ্লেভারটা নিতে হবে, তারপরে খেতে হবে। তুলতুলের মাটন মুখে দিলে গলে গেল, সেটা একটা স্বাদ, এটা একটা অন্য ধরনের স্বাদ। সাথে ঝুরঝুরে আলু ভাজা আছে, ডাল খায়নি তবু আলুটা রয়েছে, একটু মিশিয়েই নি, একটু ক্রিস্পি করে দেওয়া যাক ঝোলটাকে। এরকম শাশুড়ি বাঙালিরাই নিতে পারে, আর বাঙালি খাবারও দিতে পারে মাটন। কস্তুরিতে আসুন, খালি খান, কথা কম বলুন। এবার পাটনালির আরে ঝুলছে পুরো, ঝাড়া দিলেই পড়ে যাবে। কস্তুরির মাটন সেই লেভেলে, পুরো ছয় ছয় মানে ওভার। বাসির সুর আছে, এই হলো হচ্ছে বাবু বেরিয়েছে, আজকে বেরিয়েছে আপনারলি নিয়ে, অন্য কিছু না। আরে পোলাওয়ের পাতা, মাটন খাওয়ার পরে এবার আমি ট্রাই করতে চলেছি ঢাকায় দম পোলা উইথ গোল্ডেন ফ্রাইড অনিয়ন। তো হালকা নিয়ে নেবো, পুরোটা খাবো না, অল্পই নেবো, আফটার ইলিশ বলে কথা ছাড়া যায়। বিট্টুর প্রিয় ইলিশ, ইলিশ যদি আমারও খুব প্রিয়, কিন্তু সাথে আবার চিংড়ি খেলো না, তাই বিট্টুর জন্য আমি আলাদাভাবে ইলিশটা নিলাম। একদম ইলিশের সাইজটা দেখো, ও বাবা রে, ইনারা একটা ইলিশের থেকে চার পিস, চার পিস করে এটা আমরা দেখেছিলাম। হিংসা হচ্ছে, হিংসা হচ্ছে ইলিশটা দেখে। এইভাবে রাখি সবাই যাতে দেখতে পারে মাছটা। এখানে ফাটল ধরেছে হালকা, কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। তো এই দই ইলিশটা থেকে হালকা গ্রেভিটা নিয়ে নেবো, আগে একটু পোলাওটা টেস্ট করি। পোলাওটার একটা অন্য স্বাদ পেলাম, এটা সাধারণ পোলাওয়ের মতো নয়, মানে যেরকম পোলাও খেয়ে আমরা অভ্যস্ত। অনেকটা বিরিয়ানিকে যদি মিষ্টি দেওয়া হয় আর বিরিয়ানির ফ্লেভারটাকে বাদ দিয়ে দেওয়া হয়, যেই ফ্লেভারটা হবে ঠিক সেরকম লাগছে খেতে। শুনছি খাওয়া যাবে, কিছু লাগবে না। একটা দই ইলিশ নিয়ে নিলাম, গ্রেভিটা নো ডাউট, কিন্তু ইলিশটা দুর্ধর্ষ খেতে আমার কম্বিনেশান নেওয়া হয়েছে ভুল। এটা যদি আমি মাংস রাখাতাম মনে হয় বেটার হতো, কারণ দই ইলিশটা হালকা একটু মিষ্টি হতো, আর পোলাওটাও কিন্তু হালকা হালকা মিষ্টি, খারাপ লাগছে না খেতে। বাট এটার সাথে আমার মনে হয় মাটনটা হলে বেটার করতাম আমি, ডাজেন্ট ম্যাটার, খাওয়াই যায়। মরিচগুলোকে সরিয়ে রাখছো শুধু মরিচ খাবে বলে? একদম শুধু মরিচ খাবো বলে সাজিয়ে রেখেছি মরিচটা। ইলিশটাকে দেখো, কিছু তোকে সাজিয়ে রাখবে ইলিশ পেরে ভাঙতেও খারাপ লাগে। ফার্স্ট ডিমটা দেখো, দাদা হাফ খাবে নাকি? না তুমি খাও, আমার পেট ভরে গেছে। ইলিশের কামড় দেওয়ার পালা, দেখছো দেখছো দেখো, এটা কিসে কামড় দিলাম বুঝতে পারলাম না, ইলিশে নাকি বাটারে? মুখে কামড় দিলাম পট করে গলে গেল। ফ্রেশ ইলিশ, ইলিশটা কিন্তু যথেষ্ট সুস্বাদু, আর মেকিং প্রসেসটা দারুণ।
একটু রাইস নেবো, গ্রেভি নেবো। হাই, ওপরে দাদা আসছে, ওপরে আবার কাজ শুরু হয়ে গেছে, দাদা আসুক। ডাকবাংলো মোড়ের ওখানে কস্তুরি ব্রাঞ্চে এসে জবরদস্ত খেলাম, আর ওয়েলকাম যে অফারটা আছে সেটা বেশ 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 ভালো লাগলো। 500 টাকায় জবরদস্ত খাওয়া দাওয়া, আর তারপরে বিট্টু তো বললো যে ওর ইংলিশ নাকি দুর্দান্ত লেগেছে। তা আজকের এক্সপিরিয়েন্সটা ছিল সুপার। আপনারা যদি বারাসাত বা তার আশেপাশে যে কোনো জায়গায় যদি থেকে থাকেন, বারাসাতের ডাকবাংলো মোড়ে চলে আসুন, আর কস্তুরিতে এসে জবরদস্ত বাঙালি খাবার এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। অফারটা কিন্তু আছে আগামী 4ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর অবধি। ডিসেম্বরের শুরুতেই মজাদার বাঙালি খাবার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বন্ধু ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন। চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে কিন্তু মজাদার ভিডিও ভান্ডার নিয়ে আসবো। বাই বাই।